জং আনোমুন গেট হলো একটি উত্তরের গেট এবং হাওয়াসুং দুর্গের প্রধান প্রবেশদ্বার শুওয়ান সিটিতে। জং আনোমুন গেটের নির্মাণ কাজ শুরু হয় 28শে ফেব্রুয়ারি 1794, জিওংজো 18 এবং 5ই সেপ্টেম্বর সম্পন্ন হয়। দুর্গের বাইরে একটি অর্ধবৃত্তাকার অংসুং দুর্গ রয়েছে যা দুর্গের গেট রক্ষা করার জন্য একটি প্রহরী হিসাবে কাজ করে। জো সূর্য রাজবংশের সময় এই গেটটি একটি সাধারণ দুর্গ গেটের রূপ নিয়েছিল। এর স্কেল এবং গঠন শিউলের সুং লাইমুন গেটের মতো প্রথম জো সূর্য রাজবংশের মধ্যে নির্মিত এবং এটি একটি রাজকীয় চেহারা আছে। সুং লাইমুন গেটের তুলনায় এটি নতুন এবং এতে অংসং এবং জুক ডে এর মতো প্রতিরক্ষামূলক সুবিধা রয়েছে। এমন সময় রাজা যখন প্রাসাদ ত্যাগ করলেন, অনেক বিপজ্জনক পরিস্থিতি ছিল যেখানে রাজাকে হত্যা করার চেষ্টা প্রায় ঘটে। সুতরাং এটা বিশ্বাস করা হয় যে অনেক প্রতিরক্ষামূলক সুবিধা স্থাপন করা হয়েছে সুয়ে একটি প্রতিরোধমূলক পরিমাপ হিসাবে হাওয়াসাং দুর্গ জয় করেছে। 1920 এর দশকে গেটের বাম এবং ডান দিকের দেয়ালগুলি ভেঙে দেওয়া হয়েছিল সুজেন সিটির নগর পরিকল্পনা প্রকল্পের কারণে। 1950 সালে কোরিয়ান যুদ্ধের সময় বোমা হামলায় প্যাভিলিয়নটি ধ্বংস করা হয়েছিল, কিন্তু গেট টাওয়ারটি 1978 সালে তার আসল অবস্থায় পুনরুদ্ধার করা হয়েছিল। জং আনোমুন হল হাওয়াসং দুর্গের উত্তর গেট। এর নাম জং আহন, অর্থ চিরস্থায়ী শান্তি। জং আনো রাজধানীকে বোঝায় এবং এর অর্থ জনগণের শান্তি। হাওয়াসং দুর্গের চারটি দরজার একটি। জং আহমুন 1794 সালে নির্মিত হয়েছিল। এটি একটি পাথরের খিলান, দোতলা কাঠের প্যাভিলিয়ন নিয়ে গঠিত এবং একটি অর্ধবৃত্তাকার ইটের প্রাচীর যা গেটকে রক্ষা করতে সাহায্য করে। যেহেতু হাওয়াসং এর প্রধান রাস্তাটি উত্তর দক্ষিণ অক্ষ বরাবর ছিল, উত্তর ও দক্ষিণের দরজা তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুর্গের প্রধান প্রবেশদ্বার এবং প্রস্থান হিসাবে। সাধারণত ঐতিহ্যবাহী কোরিয়ান দুর্গের প্রধান ফটক ছিল দক্ষিণ গেট। যাই হোক, রাজা জংজো প্রথমে উত্তর গেটে আসবেন রাজধানী থেকে গাওয়া হাওয়া ভ্রমণের সময়। হাওয়াসং দুর্গের উত্তর গেট হল এর প্রধান ফটক। জং আনো মুন গেট, পাল ডালমুন গেট সহ দক্ষিণের গেট হাওয়াসং এর সবচেয়ে মহৎ এবং মর্যাদাপূর্ণ ভবন। এটি একটি হিপট ছাদ দিয়ে নির্মিত হয়েছিল, এক ধরনের ছাদ যেখানে সমস্ত দিক দেয়ালের দিকে নিচের দিকে ঢালু, একটি মহৎ স্কেলে। জো সূর্য রাজবংশের সময় যখন দীর্ঘ বাঁকা কাঠ পাওয়া কঠিন ছিল, উজিং দাকের ছাদ শুধুমাত্র প্রাসাদের মতো ভবনে ব্যবহার করা হতো এবং রাজধানীর প্রধান ফটক। গেট টাওয়ারের আড়ালে দাপো নামক আড়ম্বরপূর্ণ এবং বিস্তৃতভাবে ছাতা সাপোর্ট কাঠ একসাথে রাখা হয়েছিল, কারণ প্রাসাদগুলোতে বহুমুখী ভবন নির্মাণ করা হয়নি 18 শতক থেকে প্রায় 100 বছর ধরে। বিশেষ করে গোয়িং হেভ গ্যান থেকে একজন সন্ন্যাসী ছুতার প্রদেশ জিতেছেন নির্মাণে সাহায্য করতে এসেছিল। শিউলের জিমুন গেটে সুং লাইমুন গেট এবং হিউং এর সাথে জ্যাং একটি চাঁদের গেট কোরিয়ার জো সূর্য রাজবংশের দুর্গের গেটগুলির প্রতিনিধিত্ব করে। জং একটি চাঁদ গেটের বাইরে প্রবেশ পথে একটি অর্ধবৃত্তাকার দুর্গ নির্মিত হয়েছিল এবং উভয় পাশে একটি জাক ডেই স্থাপন করা হয়েছিল। গেটগুলি রক্ষা করেছিল জাং চাঁদের স্কেল শিউলের দক্ষিণ গেট সুং লাই মুনের চেয়েও বড়। কোরিয়ার জো সূর্য রাজবংশের রাজধানী কোরিয়ান যুদ্ধের সময় 1950-1953 এই গেটের কাঠের প্যাভিলিয়নটি ধ্বংস হয়ে যায় এবং 1975 সালে পুনর্গঠিত হয়েছিল।